বন্ধুরা ডাবলিউ পিএসি এক্সামের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট আমাদের রিজিনের সেশন চলছে আচ্ছা ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ রিজেনের কোশ্চেন দেখব যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেশনটা বন্ধু শেষ পর্যন্ত থাকবেন অভিয়াসল চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অনস্ক্রিন বন্ধুরা আসলে ক্লাসে ফার্স্ট ক্যান্ডি দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েন্টে এসে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে লাগবে তো শূন্যস্থানে এখানে পূরণ করলে আমাদের দেখি কীভাবে সিকোয়েন্সটাকে এখানে নিয়ে আসা যায় নিজের থেকে ট্রাই করতে চাইলে ভিডিওটি পোস্ট করে নিয়ে নিজের থেকে ট্রাই করবো অবশ্যই এখানে আমাদের যেটি আসবে এখানে দেখো এবি এবি এ বি সি এ পর্যন্ত একটা এবং এই পর্যন্ত বিবি একটা আলাদা এবি সি এখানে আমাদের এ বসবে এখানে এ তারপরে এখানে এব পর্যন্ত আসবে তারপরে ইয়ে থাকবো বিবি এখান থেকে বাদ তারপরে এখানে আবার এ এবিএবি এস সি এবং বি বি তাহলে এখানে কী কী বসেছি এবি এ এসি এবি এসি বসাতে হবে এবি এ এসি আছে অপশান এতে অপশান এ বন্ধুরা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট আছে বেমানান কোনটি তো এখানে সেভেন টোয়েন্টি নাইন একশো পঁচিশ দুশো ষোলো এবং ছশো পঁচিশ এদের মধ্যে বেমানান কোনটি আমাদের সেটি ফাইন্ড আউট করতে হবে তো দেখো যে সাতশো উনত্রিশ যেটা আছে এটি আমাদের নয়ের কিউব একশো পঁচিশ যেটা আছে এটা আমাদের পাঁচের কিউব দুশো ষোলো যেটা আছে এটা আমাদের ছয়ের কিউব এবং ছশো পঁচিশ যেটা আছে এটা আমাদের পঁচিশের স্কোয়ার তাহলে এবার বলো যে বেমানান কোনটি এখানকার মধ্যে বে মানান আমাদের কত পঁচিশে স্কোয়ার বাকি সবগুলো আমাদের কিউব ফর্মে এটা আমাদের স্কোয়ার ফর্মে তাহলে এখানে বে মানান আমাদের অপশান ডি নেক্সট কোয়েশ্চিন চলো নেক্সট আছে ফোর ইস্টু দিয়ে দেওয়া আছে আমাদের আটচল্লিশ সেভেন স্টু দিয়ে কী হবে আমাদের সেটি ফাইন্ড আউট করতে হবে তো দেখো এটা চার ছিল চারেরটা এ থেকে গেছে তারপরে নাম্বারটা যেটা আছে চারের ডবল হয়ে গিয়েছে তার মানে সাতটা সাথে থাকবে তারপর একটা যেটা আছে চোদ্দো হবে তাহলে সাতশো চোদ্দো সাতশো চোদ্দো তো অপশানে নেই তাহলে এটা আমরা ট্রিক অ্যাপ্লাই করতে পারব না দেখি আমাদের কোনো ট্রিক চার থেকে আমরা আটচল্লিশ নিয়ে আসতে পারি কীভাবে আমরা এখানে এখানে চারকে আমরা যদি ষোলো দিয়ে গুণ করে দিই হুম তাহলে বেশি চলে চার বারো বারো দিয়ে যদি গুণ করি চার বারো আটচল্লিশ তাহলে এখানে বারো ইন্টু যদি সাত করি সাত বারং চুরাশি সেটুকু তো নেই এখানে আমাদের অপশানে তাহলে আদার্স কিছু ভাবতে হবে যে চার 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 আচ্ছা চারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে কত আমাদের ষোলো ষোলোর থেকে যদি আমরা আটচল্লিশ আনতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে ষোলো তিন ষোলো আটচল্লিশ তিন দিয়ে সাতকে যদি আমরা স্কোয়ার করি আসে আমাদের ঊনপঞ্চাশ এর সঙ্গে যদি তিন গুণ করি তাহলে তিন সাতটা নয় তিন লং সাত সাত হাতে দুই তিন চার বারো তেরো চোদ্দো চোদ্দো সাত চোদ্দো সাত আছে অপশান সিতে আছে তার মানে স্কোয়ার হচ্ছে এবং ইন্টু তিন হচ্ছে স্কোয়ার হচ্ছে ইন্টু তিন হচ্ছে দেখো চারে স্কোয়ার করো ইন্টু তিন করো যেটা আসবে আমাদের আটচল্লিশ চলে আসছে ঠিক একইভাবে সাতের স্কোয়ার করো এবং ইন্টু তিন করো দেখবে যে একশো সাতচল্লিশ চলে আসছে তো প্রথমে স্কোয়ার তারপরে ইন্টু তিন অপশান সি বন্ধুরা এখানে অ্যান্সার নেক্সট কোশেন চলে আসবো নেক্সট আছে আমাদের এখানে এম এ টি

নেক্সট হচ্ছে ক্রিকেট এর সঙ্গে যদি এটি হয়ে থাকে তাহলে এর সঙ্গেত আমাদের কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে তো দেখো সংকেতগুলো কীভাবে চেঞ্জ হয়েছে আগে যে সি আচ্ছা বি বি থেকে সি উল্টো দিকে হয়েছে বি সি এক ঘর প্লাস তারপরে আমাদের এখানে বা সি এর দিক থেকে ভাবতে গেলে ঘর মাইনাস হয়েছে তো পি এর থেকে আর পি কিউ আর প্লাস দুই ঘর তা এফ জি এইচ আই প্লাস তিন আচ্ছা তারপরে আমাদের সি ওয়াই জেড এবিসি চার তার মানে তারপর একটা পাঁচ তারপর একটা ছয় তারপর একটা সাত এভাবে চলেছে তাহলে আমাদের অ্যান্সারটা বের করতে হবে এইচ এইচ তার মানে কি এখানে জি তারপরে এইচ তার মানে এই দুটো এলিমিনেট হয়ে গেল আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে তারপর দেখো এখানে জি এইচ ঘর প্লাস করলে জি এর পরে এইচ তারপরে এস টি ইউ তারপর এখানে আছে অপশান এটাতে দেখো আছে টি ইউ এটাও আমাদের একঘরই প্লাস হচ্ছে কিন্তু আমাদের পরটা দরকার দুঘর প্লাস তার মানে এস টি ইউ তার মানে অপশান বি অ্যান্সার এটাও এলিমিনেট হয়ে গেলো তাহলে অপশন বি পড়ে থাকলো তাহলে অপশন বি আনসার এখান থেকে আর বাকিগুলোকে দেখার প্রয়োজন নেই অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট আছে কোনো সংকেত অনুযায়ী জিপ লড নট মানে স্কাই ইজ ব্লু হট জিপ কোড মানে হলো গিয়ে শি ইজ গুড তারপর আছে কোড গড লট এটা ইজ গাছ টু শি লুকস ব্লু গুডের সংকেত কী হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো দেখো ইউ করবো এখানে আমরা যে প্রথমে এইটা এবং এইটা এই দুটোর মধ্যে কমন ওয়ার্ড কী আছে দেখো জিপ এটা এবং যে মানেগুলো দেওয়া আছে মানেগুলোর মধ্যে কমন কী আছে ইজ দেখো এই যে এখানে এই দুটোর মধ্যে কমন কী আছে ইজ ইজ হয়ে গেল তারপরে আবার নিয়ে নাও এইটা এবং এইটা এই দুটোর মধ্যে দেখো কমন কী আছে কট এটা ইজ টু কি আবার দেখো কমন ওয়ার্ডের মধ্যে কী আছে সি সি হয়ে গেল তাহলে এবার দেখো এই দুই নম্বরটাই দেখো সি ইজ গুড এর মধ্যে থেকে সি পেয়ে গিয়েছি কট এবং ইস পেয়ে গিয়েছি জিপ তার মানে আমাদের কি হট ইজ গালস টু গুড এখানে তাহলে বাকি পড়ে থাকে হট হট ইজ গালস টু হয়ে যাবে আমাদের যেটা আছে এখানে গুড জি ডি আচ্ছা গুড তো এখানে আমাদের কী গুডের সংকেতটা বের করতে বলা হয়েছে তাহলে হয়ে যাবে কি হট অপশানে বন্ধুরা এখানে অ্যান্সার নেক্সট ও চলে আসি নেক্সট আছে আমাদের এখানে সমু এ থেকে বারো কিলোমিটার দূরত্বে বি বিন্দুতে গেল তো এ থেকে বি বিন্দুতে গেল এই ডিসটেন্সটা বলা হয়েছে বারো কিলোমিটার ঠিক আছে এরপর বলছে সে তারপর ডান দিক ঘুরে আট কিলোমিটার গেলো তাহলে এখান থেকে ডান দিক তার ডান দিক কোনটা এদিকে তার ডানহাত পড়ছে এদিকে তার ডান দিক ডান দিক ঘুরে আট কিলোমিটার গেলো তারপর সেখান থেকে ডান দিকে ঘুরে ছয় কিলোমিটার গেলো সেখান থেকে আবার ডান দিক ঘুরছে আবার ডানদিক কোনটা হয়ে যাবে তার তার ডানদিক এই দিকটা হয়ে যাবে এদিকে ঘুরে আবার কত গেল ছয় কিলোমিটার গেল গিয়ে সে পৌঁছালো এটা শ্রিমন্ডু এটা ডি বিন্দুতে গিয়ে পৌঁছালো ডি বিন্দুতে গেল সে শুরুর বিন্দু থেকে এখন কত দূরে রয়েছে তো শুরুর বিন্দু এখান থেকে এই জায়গাটার আমাদের ডিসটেন্স বের করতে হবে এই জায়গার ডিস্টেন্স তো আমরা কী করতে পারি এটা আট ছিল তো এখানে লম্বা একটা টেনে নিলাম তার মানে এটাও আমাদের কত হয়ে গেল আট তাহলে এটা যদি ছয় হয় তাহলে মানে এই দিকটাও ছয় এটা তার মানে এই দিকটা কত পুরোটাই বারো ছিল তার মানে এই জায়গাটাও কত ছয় তাহলে এটা যদি ছয় হয় এটা যদি আট হয় তাহলে এটা কত হয়ে যাবে আমাদের রুট আন্ডার আমাদের ছয় স্কোয়ার প্লাস আমাদের আটই স্কোয়ার তাহলে আলটিমেটলি আমাদের কত এটা দশ বেরিয়ে আসবে এই সি ডিস্টেন্সটা আসবে দশ তাহলে দশ কিমি অ্যান্সার হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন চল নেক্সট নিচের কোন ভেনচিত্রটি লম্বা লম্বা লোক কালো চুলের লোক এবং ভারতীয়দেরকে বোঝাচ্ছে তো এটা আমাদের ভারতীয় লোক ভারতীয় লোকের যেটা আছে ভারতীয় লোক লম্বা লোকও হয় ভারতীয় লোকের যেটা আছে আমাদের কালো চুলের লোকও হয় সবগুলোই একই আসবে এখানে বা এখানে যে লম্বা লোক আছে সে লম্বা লোক যেটা আছে ভারতীয় হতে পারে কালো কালোচুলেরও হতে পারে তো কালো চুল যে যারা আছে সে লম্বাও হতে পারে যেটা সে ভারতীয় হতে পারে তো সবগুলোই একের সঙ্গে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত তো এরকম ফিগার আসবে অপশান বিয়ের ফিগারটা এখানে কারেক্ট হবে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো নেক্সট আছে বড় ত্রিভুজটা যেটা আছে হিন্দিকে ডিনোট করছে আয়তক্ষেত্রটা ইংরেজিকে এবং বৃত্তটা যেটা আছে বাংলাকে ডিনোট করছে এখানে বলা হয়েছে কোন অঞ্চল হিন্দি হিন্দিভাষীদের নির্দেশ করছে যারা বাংলা জানলেও ইংরেজি জানে না তো এখানে হিন্দি হিন্দিভাষীদের নির্দেশ করছে যারা বাংলা জানলেও ইংরেজি জানে না সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তো হিন্দিভাষী মানে এই যেটা আছে ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে আমাদের অ্যান্সার আসবে তো এখানকার বলা হয়েছে যে হিন্দিভাষী নির্দেশ করছে যারা বাংলা জানলো তাহলে হিন্দিভাষী এর সঙ্গে সঙ্গে বাংলা জানে তার মানে বাংলায় সার্কেলের মধ্যে থাকতেও হবে তার মানে সাত এবং ছয়ের মধ্যে অ্যান্সার আসবে বাংলা জানাল ইংরেজি জানে না ইংরেজি আবার জানা চলবে না তার মানে ছয় বাদ তাহলে পড়ে থাকলো কি সাত সাত অ্যান্সার হবে অপশান সি নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট লুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে যে এখানে এটা থেকে কী হবে আমাদের সেটি ফাইন্ড আউট করতে হবে তো দেখো এখানে এ দুটোকে গুণ করো এ দুটোকে গুণ করলে আমাদের নাইনটি নাইন এখান থেকে পাঁচকে বাদ দাও তাহলে আজ থাকবে নাইনটি ফোর তো এখানে নাইনটি ফোর অ্যান্সার আছে ইয়ে ঠিক একইভাবে এই দুটোকে গুন করো আট বারো আমাদের কথা হয়ে থাকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে এটাকে বাদ দিয়ে দাও তাহলে আসবে এইট্টি সিক্স এইট্টি সিক্স আছে এটাতে তার মানে এই দুটোকে আমাদের গুণ করবো তাহলে তেরো সাত সাত তেরো একানব্বই একানব্বই থেকে বারোকে বাদ দাও তাহলে আসবে নাইন সেভেন সেভেন্টি নাইন সেভেন্টি নাইন অ্যান্সার হয়ে যাবে অপশন বি এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছি যে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট আছে আমাদের এখানে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ওয়ার্ড কী দেওয়া আছে আমাদের এখানে মিটার তাহলে দেখো জিরো ফোর কাকে ডিনোট করছে জিরো ফোর এমকে ডিনোট করছে ঠিক আছে ফোর টু ফোর টু ই কে ডিনোট করছে ফোর টু ই কে ডিনোট করছে তার মানে এটা আমাদের এলিমিনেট হয়ে গেল কারণ আমাদের ফোর টু আমাদের ডিনোট করা দরকার আর কে তারপরে দেখো টু জিরো টু জিরো এমকে ডিনোট করেছে ঠিক আছে এইট নাইন দেখো এইট নাইন এই দেখো এইট নাইন কিন্তু আবার একে ডিনোট করছে এইট নাইন এ কে ডিনোট করছে কিন্তু আমাদের দরকার আর কে ডিনোট করা লাস্ট এটটা তার মানে এটাও আমাদের এখান থেকে এলিমিনেট হয়ে গেল তারপর তেরো দেখুন ওয়ান থ্রি ওয়ান থ্রি এম কে ডিনোট করছে ঠিক আছে ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান আর কে ডিনোট করছে যেখানে আর আছে ঠিকই আছে এটা থ্রি টুকে দেখুন থ্রি টু থ্রি টু এমকে ডিনোট করছে ঠিক আছে নাইন থ্রি নাইন থ্রি নাইন থ্রি নাইন থ্রি নাইন থ্রি তো আসছেই না কোথাও নাইন এর সঙ্গে আছে থ্রি নাইন 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 ফাইভ ওয়ান টু থ্রি নাইন থ্রি তো আসছেই না এখানে নাইন 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 দেখো নাইন নাইন আছে আই আই ঠিক আছে নাইন এইটটা দেখো নাইন এইট আছে ভি নাইন এইট আছে ভি এটা এলিমিনেট হয়ে যাবে অপশান ডিটাও এলিমিনেট হয়েছে পড়ে থাকছে শুধু অপশন বি অপশান বিটা এখানে আমাদের কারেক্ট আনন্সার হবে অপশান বি এখানে ক্যারেক্ট আনসার নেক্সট ও চলে আসি নেক্সট হচ্ছে আমাদের এখানে ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলিকে পরপর সাজালে কোনটি চতুর্থ স্থানে বসবে সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে তো অভিধান অনুযায়ী প্রত্যেকটাই সাজাতে হবে ডিসক্লেনারি অনুযায়ী তো ডিসক্লেনারি অনুযায়ী প্রথমে কী আসবে আমাদের আর ই আর ই আর ই এদের মধ্যে যে কোনো একটা এবার দেখো পি আগে আসবে নাকি ভি আগে আসবে আমাদের ও পি কিউ আর এস টি ইউ ভি তার মানে কি পি আগে আসে আমাদের তাহলে পি এর মধ্যে পি এর পরে আমাদের কি আছে এ এই দুটোর মধ্যে আছে তাহলে ই আগে আসবে তার মানে ডিটা প্রথমে আসবে তারপরে এটা আসবে তারপরে ই আসবে এই হয়ে গেলাম তাপরে এই যে আর পরে এইচ আছে আর এর পরে আই আছে তাহলে এইচ আগে আসে নাকি আই আগে আছে আমাদের এ বি জি এইচ এইচ আগে তাহলে আমাদের কী আসবে এরপরটা বি তারপরে লাস্টেরটা আসবে সি তাহলে চার নাম্বারে কে থাকছে বি বি যে অপশানটা আছে সেটা তাহলে বি অপশানটা থাকছে আমাদের চার নম্বরে ডিসক্রিনের অনুযায়ী তো অপশান বি বন্ধুরা এখানে ক্যারেক্টার্স নেক্সট কোয়েশ্চিন চলে আসি নেক্সট আছে আমাদের এখানে যদি এ ও জেড বিও ওয়াই এবং সিও এক্স ইত্যাদি বর্ণগুলো নিজেদের মধ্যে স্থান বিনিময় করে এভাবে যদি স্থান বিনিময় করে তাহলে প্রথম থেকে দশম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণের বাদিগের অষ্টম বর্ণ কোনটি হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখো কীভাবে করবে যে এ যদি জেড হয়ে যায় তার মানে এর জায়গায় এসে যাবে জেড জেডের এর জায়গায় এসে যাবে এ বি যদি ওয়াই হয়ে যায় তার মানে এখানে আসবে ওয়াই এখানে তাহলে আমাদের কী চলে যাবে বি এবার তারপর একটা কী আসবে আমাদের এখানে এক্স এদিকে সি তাহলে এটা দেখো এটা বিপরীত ক্রমে সাজা হয়ে যাচ্ছে না তো যখনই দেখবে যে এরকম এ কে বলা হচ্ছে ওয়াই এ বিকে বলা হচ্ছে এক্স এ সি কে যেটা আছে বিকে ওয়াই সিকে এক্স কে মানে বিপরীতগুলো যখন বলছে তখন তার মানে এটি সিকোয়েন্সটা যেটি আছে আমাদের সেই সিকোয়েন্সটা আমাদের বিপরীত ক্রমে আছে মানে জেড টু এ আকারে আছে এই জেড টু এ তাহলে এটা আমাদের দিক হয়ে গেল এটা আমাদের ডান দিক এবার দেখো কী বলা হয়েছে যে স্থান বিনিময় করে তাহলে প্রথম থেকে দশম বর্ণের তো প্রথম থেকে দশ নম্বর বর্ণ কোনটা এই যে এখানে প্রথম থেকে দশ নম্বর বর্ণ এই প্রথম থেকে দশ নম্বর বর্ণটা অ্যালফাবেটটা ক কোন অ্যালফাবেট এটা সামনের দিক থেকে যদি দশ নম্বর বল বর্ণ বলতো তাহলে আমরা কী ডাইরেক্ট বলে দিতাম সেটা আমাদের কী যেটা আছে আমাদের এখানে জে সেটা হয়ে যেত আমাদের ডাইরেক্ট জে এখানে কিন্তু আমাদের এটা পিছনের দিক থেকে জেডের দিক থেকে জেডে আমাদের কত ছাব্বিশ নম্বরে তারপরে পঁচিশ নম্বরে এখানে সামনের দিকে গিয়েছে তাহলে আমাদের পিছনের দিক থেকে যেহেতু তাহলে এটার অ্যাকচুয়াল এটা কোন অ্যালফাবেট আমাদের এটি অ্যাকচুয়াল আমাদের সাতাশ মাইনাস দশ কারণ পিছনের দিক থেকে থাকলে আমরা সাতাশ মাইনাস দশ করি এটা এই যে কষ্টগত সতেরো নম্বর অ্যালফেভেট এটা অ্যাকচুয়ালি এবিসিডি করে যদি আসি তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি এসে দাঁড়াবে আমাদের সতেরো নম্বর অ্যালফাভেট এই সতেরো নম্বর অ্যালফোভেটে এখানে দশ আর করে না রেখে সতেরো নম্বর অ্যালফাভেটে কনভার্ট করে নিলাম এবার আমাদের ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে এবার সামনের দিকে যাই বা পিছনের দিকে যাই যেদিকে যাই কারণ এবার আমাদের কী সামনের দিক থেকে হয়ে গিয়েছে অটোমেটিকলি তো দশম বর্ণের ডান দিকে তাহলে এবারে আবার কী যাই কী যাবে এ ডান দিকে যাবে বা এটা লাস্টে করলেও করতে পারো লাস্টে দিয়ে করলেও যেটা আছে কোনো এ হবে না লাস্ট দিকে করবে এটাকে কারণ এটাকে আবার ডান দিকেই যাবো দিকে আবার যেতে পারবো না এখানে তো ধরে নাও যে এখানে আছে দশম বর্ণটা দশম বর্ণটা ছিল এ ডান দিকে ডান দিকের তৃতীয় বর্ণ তো ডান দিকের তৃতীয় বর্ণ ডান দিকে তিন নম্বরে যাব তো ডান দিকের তৃতীয় বর্ণ এই তারপরে দিকে যেটা আছে এই ডান দিকে যাচ্ছে কারণ এবিসি এর দিকে যাচ্ছে এই জন্য আমাদের এখানে কী হয়ে গেলো প্লাস হয়ে গেল তারপরে যেটা আছে এরপর আমাদের কী আছে বাঁ দিকে অষ্টম তার মানে আমরা পিছনের দিকে আসবে পিছনের দিকে আসার জন্য আমাদের কী হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তো আলটিমেটলি আসবে কত এটা আমাদের পাঁচ অ্যালফাভেটটা আসলো কি পাঁচ পাঁচ নাম্বার অ্যালফাভেট কিন্তু আমরা এখনও পিছনের দিক থেকেই আছি ক্যালকুলেশনটা যেটা হচ্ছে আমাদের পিছনের দিক থেকে হচ্ছে সামনের দিক থেকে এবিসির দিক থেকে কিন্তু হচ্ছে না জেডের দিক থেকে ক্যালকুলেশনটা হয়েছে তো জেডের দিক থেকে যখন ক্যালকুলেশন হয়েছে তাহলে সেটাকে এবিসিডির দিক থেকে মানে সামনের দিক থেকে আনার জন্য কী করবো আমরা সাতাশ মাইনাস পাঁচ করে দেবো এটা ইজিকালস টু বাইশ বাইশ এখান থেকে অ্যান্সার বাইশ নম্বর অ্যালফাবেট আমাদের ভি ভি এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে আসলে যে বুঝতে পেরেছি কোনো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বা যেই জিনিসটা আমাদের ছিল যেটা তো আমাদের বলছিলাম সতেরো নম্বর অ্যালফাবেট এখান থেকে আমরা আবার কোন দিকে যেতে বলা হয়েছিলো আমাদের যে ডান দিকে তৃতীয় বর্ণ তাহলে ডান দিকে মানে সামনের দিকে যেতাম তার মানে এখানে মাইনাস আমাদের থ্রি হতো মাইনাস কারণ এখানে কি এবিসি এর দিকে যাচ্ছি পিছনে দিয়ে তাহলে মাইনাস থ্রি আসতো মানে কত চোদ্দো প্লাস আমাদের এখান থেকে আবার যেটা আছে বাঁ দিকে মানে এদিকে আসতে হতো আট ঘর তাহলে এদিকে আসতাম আমরা আট ঘর তাহলে আলটিমেটলি কত আসতে দেখতো বাইশ নম্বর অ্যালফাভেট দেখো এভাবে করলে আমাদের এই সাতাশটাকে মাইনাস করতে হবে যে সতেরো নিয়েছিলাম সেই সতেরো নিয়ে যদি করতাম তাহলে সাতাশটা আর মাইনাস করতে হতো না কারণ তখন আমরা ক্যালকুলেশনটা যেটা করছিলাম এবিসি এর দিক থেকে ক্যালকুলেশন করছিলাম এবিসি এর দিক থেকে মানে সামনের দিক থেকে যদি ক্যালকুলেট এর দিক থেকে ক্যালকুলেট করা হলে তখন আমাদের মাইনাস করতে হয় না কিন্তু যদি আমরা ক্যালকুলেশনটা জেড এর দিক থেকে করি সেখানে আমাদের যেটা আছে সাতাশ মাইনাস করে নিতে হবে তো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বি নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের এখানে আর কে যদি এক্স ইন্টু দিয়ে একে যদি ভাগ দিয়ে এস কে যদি ভাগ দিয়ে এ কে গেটার জি কে লেস এভাবে যদি চলে তাহলে নিচের কোনটি সঠিক হবে সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখো এখানে যে এস এসের ভ্যালু দেখো আগে বসো এস এর ভ্যালু এখানে যদি বসা হয় তাহলে এটা কী আসবে আমাদের এক্স্যাক্টলি তো ভাগ যাবেই এখানেও যদি এসের ভ্যালু বসে এটাও এক্সাক্টলি ভাগ যাবে তো এখানে তো এসের এর ভ্যালু বসালো এটাও এক্সাক্টলি ভাগ যাবে এখানে এসের এর ভ্যালু বসালো এটাও এক্সাক্টলি ভাগ সবগুলো এক্সাক্টলি ভাগ যাবে তো এখানে সবগুলোই ক্যালকুলেশন করতে হবে এখানে আমাদের কি সাধারণত যেটা আছে ভাগ যদি না যায় তাহলে আমরা দেখি সেটা ফ্র্যাকশান আকারে চলে আসে সেই জন্য আর সেটাকে নেই না তো এখানে প্রথম থেকেই দেখতে হবে তো প্রথমে টু আর আছে তাই তো ইন্টু থ্রি পি ইজিক্যালস টু কী আছে প্লাস ছয় এ ইজিকালস টু গেটার পনেরো এ টু ভাগ তিন পি ইজিক্যালস টু আছে আমাদের প্লাস আট ফটাফট করার চেষ্টা করো যে এখানে কত চলে আসবে পাঁচ আট পাঁচের তেরো আর এদিকে ছয় 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 বারো বারো যেটা আছে তেরো থেকে বড়ো জিনা অপশান এ এলিমিনেট দেখো আচ্ছা প্রথমেরটা দেখো লাস্টেরটা আগে দেখো আগে তো এখানে আর মানে ইন্টু চার টি মানে মাইনাস ওয়ান ই ই মানে ইকুয়াল টু বারো এস মানে ভাগ তিন পি মানে প্লাস সাত তাহলে তিন চারে বারো মাইনাস এক মানে এগারো এখানে আমাদের কত চার চার প্লাস সাত যদি করি এটাও এগারো এগারো এটা ঠিক আছে অপশান ডি বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কারেক্ট অ্যান্সার এটা আমাদের সঠিক আছে বাকিগুলোকে আর চেক আউট করার প্রয়োজন নেই যেখানেই দেখবে যে সঠিক ইকোয়াল টু ইকাল টু দিকে দুদিকের সমান হয়ে যাচ্ছে সেটাই আনসার হয়ে যাবে নেক্সট কোশ্চেন চলে আসো নেক্সট আছে পাঁচজন ছাত্র একটি শাড়িতে বসে আছে এস এল এর ডান দিকে আছে পি এল এর বাঁ দিকে আছে কিন্তু কে এর ডান দিকে আছে আচ্ছা দেখো পাঁচজন একটি শাড়িতে বসে আছে এস এল এর ডান দিকে আছে এস যে আছে এল এর ডান দিকে পি এলের বাঁ দিকে আছে পি যে আছে এল এর দিকে আছে কিন্তু কে এর ডান দিকে আছে কিন্তু কে এর ডান দিকে আছে পি তাহলে এদিকে কে থাকবে তারপর আছে এস কিউয়ের বাঁ দিকে আছে এস যে আছে আছে কিউয়ের বাঁ দিকে তাহলে কিউ এই দিকে থাকবে কিউ এর বাঁদিকে এই তো দিকের প্রথমে কে বসে আছে তো এটা আমাদের বাঁদিক হয় এটা আমাদের ডান দিক হয় তাহলে দিকের প্রথমে বসে আছে কে তো অ্যান্সার হবে কে এ এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চেন যেটা তোমরা কমেন্ট করে অবশ্যই অ্যান্সার জানাবে যে কী বলা হয়েছে এখানে পি হলো কিউ এর স্বামী এস হলো আর এর স্ত্রী টি হলো এসের পুত্র কিউ হল এর কন্যা তাহলে এখানে টি পি এর কে হয় সেটি ফাইন্ড আউট করে জানাতে হবে তো অবশ্যই নিজের থেকে ট্রাই করে নিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে যে অ্যান্সারটা কী বেরিয়ে আসে তো বন্ধুরা আসে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং